এক সময় মাঠ পরিষ্কার করে ফসল ফলাইতাম, আর এখন আরেক বিলে সিডন মেশিন দিয়ে যখন দেখছি নারা ওই পাওয়ার টিলার দিয়ে যখন আমরা সনাতক পদ্ধতিতে এবং পাওয়ার টিলার দিয়ে যখন চাষাবাদ করতাম তখন ওই নারা জড়াই যেত, অনেক কষ্ট হইতো আমাদেরকে এবং কাটতে হইতো বদলা নিয়ে এবং নিজেদের অনেক শ্রম হইতো, অনেক কষ্ট হইতো। এখন এই সিডন মেশিনটা আসার পরে নারার ভিতরে এটা চাষাবাদ করা যায়, জড়ায় না এবং এক সময় দেখছি নারায় ফসল ঢেকে থাকে, বীজ ঢেকে থাকে, কবুতরে পাখিতে খেতে পারে না এবং ওই নারায় একটা জৈব সার হয় এবং নারার নিচে কিছু উপকারী পোকা থাকে, সেই পোকায়ও আমার গাছগুলি ভালো থাকে এবং নারা থাকলে ফসলটা ভালো হয়, গাছ ভালো হয় এবং নারায় এক ধরনের ফাঁস জৈব সার এটা আমরা মনে করি এবং গাছের গ্রোথ এবং গাছের ফল এটা সুন্দর হয়, এটা এটা রাখলে আমাদের কৃষক উপকৃত হবো আমরা।